বহুজনের শৈশব আর কৈশোরক ব্যস্ত করে রখা একটা অন্যতম ভাল লগা কাম আছিল বিভিন্ন উৎসর ডাক টিকট সংগ্রহ করা কার্য। কত অজানা কথার সম্ভেদ কঢ়িয়াই আনিছিল এই ডাক টিকটবুরে। বহুতেই বিদেশী ডাক টিকট গোটাবর বাবে বিদেশী পত্র বন্ধও গড়ি তুলিছিল এসময়ত। নিজের অনুভব বিভিন্ন খা খবর আত্মীয়জনে আত্মীয়জনলৈ লিখা মনের ভাব বিনিময় হৃদয়ের ভাষা কাগজের টুকুরাত মাইলের পিছত মাইল দূরৈর আপনজনলৈ কঢ়িয়াই নিয়া এই ডাক টিকট বর্তমান বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার যুগত কিছু হ্রাস পালেও সেই আবেগ স্মৃতি প্রতিজন মানুষের হৃদয়ত বর্তমানেও সজীব হয়ে আছে। পৃথিবীর বিভিন্ন ঠাইর এই ডাক টিকট সমূহ সংরক্ষণ আর সংবর্ধনের বাবে দিহা করে এক মহান পদক্ষেপ গ্রহণ করেছে তিনিচুকিয়ার ডিগবৈ মহাবিদ্যালয়ে। উজনি অসমৰ এখন বিখ্যাত নগর হয়েছে তৈলনগরী ডিগবৈ। এই ডিগবৈ নগরত অবস্থিত ডিগবৈ মহাবিদ্যালয়খনে উচ্চ শিক্ষার ভেটি গড়ি তুলিছিল 1965 চনতে। এই বর্ষত মহাবিদ্যালয়খনে হীরক জয়ন্তী বর্ষত ভরি দিলে। সেয়ে ডিগবৈ মহাবিদ্যালয়ের স্থায়ী পুথিভঁরালত বিশিষ্ট ফিলাটেলিস্ট গৌরীপ্রসাদ দত্তর ডাক টিকট সংগ্রহ আর যাদুঘর শুভারম্ভণের এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির বন্তি প্রজ্বলন করে পরিচালনা সমিতির সভাপতি হিতেন্দ্রনাথ শর্মায়। যাদুঘর উন্মোচন করে অধ্যক্ষ ডক্টর দীপ শইকিয়ায়। অধ্যক্ষ ডক্টর দীপ শইকিয়ায় জানিবলৈ দিয়ে যে মহাবিদ্যালয়ের কারণে আজি একটা ঐতিহাসিক মুহূর্ত। আমি ডিগবৈ মহাবিদ্যালয় যাদুঘর আজি উন্মোচন করেছো। ইয়ার প্রথম পদক্ষেপ হিসাবে আমি ডাক টিকট সংগ্রহ এই প্রচেষ্টাটা আরম্ভ করেছো। আমার ডিগবৈ নিবাসী শ্রীযুত গৌরীপ্রসাদ দত্ত ডাঙরিয়ায় তেখেতর পাঁচটা দশক জোড়া ডাক টিকট আমাদের আগবাইছে। ভারতের স্বাধীনতারপর 2004 চনলে যেখিন ভারতের ডাক টিকট ওলাইছে তার দুর্লভ একটা সংগ্রহ আমার আগবাইছে। সেইখিনিক লৈ আমি আজি ডাক টিকটর যে সংগ্রহ মিউজিয়ামে এটা প্রদান করলে আর তাক আজি আমি রাইজর কারণে মুক্তি করে দিছো। তাকে দুটা পর্যায়ত মুক্তি করে দিছো। তার একটা আমি প্রিন্টেড মাধ্যমে কেবাটাও খণ্ডত আমি উলিয়াই রাইজর কারণে মুক্তি করেছো। আর একটা ডিজিটাল সংস্করণ আমি উলিয়াইছো। সেই ডিজিটাল সংস্করণ অকল অসমতে নহয় যাতে গোটেই বিশ্বব্যাপী পাব পারে তার ব্যবস্থা করে উলিয়াই করেছো। আমি ভাবিছো ডাক টিকট সংগ্রহে ডিগবৈ মিউজিয়ামের যে পদক্ষেপ সে দূরপ্রসারী হব। ছাত্র ছাত্রীসলে তার কারণে কিছু আপুরুগিয়া ইনফরমেশন সংগ্রহ করতে পারি। ডিগবৈ মহাবিদ্যালয়ের পুথিভঁরালত এই যাদুঘর উন্মোচনী করা অনুষ্ঠানত বিশিষ্ট ডাক টিকট সংগ্রাহক গৌরীপ্রসাদ দত্তর সংগৃহীত ডাক টিকট সমূহ প্রদর্শন করার ডিগবৈ মহাবিদ্যালয়ের যাদুঘরলৈ ভালেমান ডাক টিকট দান করে দত্তয়। ডিব্রুগড়ের রক্তিম দাসর প্রতিবেদন, লোকেল 18।